যারা দেশকে ভালোবাসেন, যারা মা মাটি দেশকে ভালোবাসেন, যারা ফ্যামিলিকে ভালোবাসেন, যারা দেশের কালচারকে ভালোবাসেন, যারা প্রতিবেশীর সাথে মিশতে ভালোবাসেন, যারা চায়ের দোকানে আড্ডা দিতে ভালোবাসেন, যারা বাংলাদেশে আত্মীয়স্বজনের বাড়ি যেতে গিয়ে আড্ডা দিতে ভালোবাসেন, যারা বাংলাদেশের যে সমস্ত দর্শনীয় স্থান আছে ওই সমস্ত দর্শনীয় জায়গায় যেতে ভালোবাসেন, ঘুরতে ভালোবাসেন, বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালোবাসেন, চা খেতে ভালোবাসেন, স্ট্রিট ফুড খেতে ভালোবাসেন, বাইরে যে সমস্ত খাবার দাবার বিক্রি হয় সে সমস্ত খেতে ভালোবাসেন, বাঙালি ফুডকে ভালোবাসেন, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যারা বাংলাদেশের কালচারের সাথে মা মাটি দেশ বলতে সমস্ত কিছুকেই আমি মিন করছি, যারা এগুলোকে ভালোবাসেন, তারা বিদেশে পাড়ি জমানোর আগে মিনিমাম 100 বিদেশিদের কাছে জিজ্ঞেস করবেন বিদেশে যাবেন কি যাবেন না। আপনি যদি 100 বিদেশিদের কাছ থেকে 50%-এর উপরে সাপোর্ট পান যে আমি তো এরকম, আমি দেশকে ভালোবাসি, আমার ফ্যামিলিকে ভালোবাসি, আমার ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে ভালোবাসি, আমি দেশের খাদ্যকে ভালোবাসি, দেশের কালচারকে ভালোবাসি, আমার কি বিদেশে যাওয়া উচিত, এগুলো জিজ্ঞেস করবেন। তো জিজ্ঞেস করার পর যদি 100 মানুষের মধ্যে 50 জন আপনাকে সাপোর্ট, 50 জনের উপরে আপনাকে সাপোর্ট করে যে না আপনি থেকে যান, তাহলে থেকে যাবেন। আর যদি 50 জনের উপরে আপনাকে সাপোর্ট করে যে না ভাই এই কাজটি ভুলেও করে না, বিদেশে আসছে না, তাহলে আপনি বেশি দিন থাকতে পারবেন না বা আপনার আসা উচিত হবে না। তো পরীক্ষা দিতে গেলে যেমন আপনাকে পড়াশোনা করতে হয়, ভালো রেজাল্ট করতে হইলে আপনাকে অবশ্যই পড়াশোনা করতে হয় এবং খুব যত্ন সহকারে রাত জেগে কঠিন পরিশ্রমের মাধ্যমে পড়াশোনা করে তারপর আপনি পরীক্ষা দিতে যান কলম খাতা নিয়ে, অ্যাডমিট কার্ড নিয়ে। ঠিক বিদেশে পাড়ি জমানোর আগেও আপনাকে হাজারবার লক্ষবার কোটিবার চিন্তা করা উচিত আমি কি যাবো কি যাবো না, এবং এই এই বিদেশে যাওয়ার আগে আপনার এরকম একটা পরীক্ষা নেওয়া উচিত। যারা বিদেশে থাকে এরকম মানুষকে খুঁজে খুঁজে বের করেন, তারপর তাদেরকে জিজ্ঞেস করেন ভাই আমি তো আমার দেশকে ভালোবাসি, আমার ফ্যামিলিকে ভালোবাসি, আমার কালচারকে ভালোবাসি, আমার এদেশের খাদ্যকে ভালোবাসি, আমার আমি এই দেশে আমার এই দেশে ঘুরতে ভালো লাগে, আমার এই দেশে থাকতে ভালো লাগে, আমি সবাইকে মিস করি, মিস করব, তো সেক্ষেত্রে আমি বিদেশে যাব কি না। হ্যাঁ, আরেকটি কথা সাথে না বললেই না যে আসলে আমরা দেশে থাকতে আমরা বুঝি না যে আমরা আসলে দেশকে কতটুকু ভালোবাসি, এটাও একবার চিন্তা করে দেখবেন যে আপনি কি দেশকে ভালোবাসেন, আপনি কি আপনার ফ্যামিলিকে ভালোবাসেন। একটু চক্ষু বন্ধ করে বালিশে মাথা রেখে ঘুমানোর আগে নিজেকে নিজে প্রশ্ন করবেন আপনি কি আপনার ফ্যামিলিকে ভালোবাসেন, আপনি কি আমার দেশকে ভালোবাসেন, আপনি কি আমার দেশের কালচার খাদ্য অন্যান্য সব কিছুকে আপনি ভালোবাসেন। তাহলে ইটস মাই অ্যাডভাইস, আমার উপদেশ হচ্ছে নিজের দেশকে ছেড়ে কখনো বিদেশে যাবেন না। ইটস এ কাইন্ড অফ আত্মহুতি, আপনি আত্মহত্যা করার মতো, এসে আমার মতামত প্রকাশ করলাম, বিদেশে যাওয়া আর আত্মহত্যা করা সমান কথা। আমার দেশে খাবার থাক না থাক, আমার দেশের মানুষ সব চোর গুন্ডা বদমাশ শয়তান লুচ্চা সুৎখোর ঘুষখোর হারামখোর বেঈমান ইপটিজার খুনি ডাকাত থাকা সত্ত্বেও ওটা আমার দেশ, আমার জন্মভূমি, আমার মা আমার বাবা আমার পাড়া প্রতিবেশী সবাই ওখানে, আমি তাদের একসাথে মরব একসাথে বাঁচব, এরকম আমার চিন্তাভাবনা। আর যদি কেউ পাষাণ হৃদয়ের থাকেন, তো আমি জানি না এরকম পাষাণ হৃদয়ের মানুষ আছে কি না, তবে হ্যাঁ আমি আবারও বলছি যারা দেশকে ছেড়ে বিদেশে পাড়ি জমাতে চান তারা হাজারবার চিন্তা করবেন এবং 100 মানুষের কাছে ভোট নেবেন, এবং যদি আপনি সাপোর্ট পান তাহলে যাবেন, যদি সাপোর্ট না পান যাবেন না, এটা আমার রিকোয়েস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।